দেশকে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এই সহিংসতা বলছেন প্রধানমন্ত্রী এদিকে আবু সাইদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি মামলায় আন্দোলনকারীদের দায়ী করছে পুলিশ মৃত্যুর পনেরো মিনিট আগেও ছাত্রদের ডেকে ডেকে পানি দিচ্ছিলেন মুগ্ধ এবং সর্বশেষ জানাবো নাশকতার বিচার এবং আওয়ামী লীগের গোল্ড ফিশ মেমোরি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দেশকে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এই সহিংসতা বলছেন প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন এর বিচার দেশবাসীর কাছে চাই আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার আহতদের চিকিৎসা সব ধরনের ব্যবস্থা করবে সরকার গুরুতর আহত হয়ে নিটরে চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন সরকার প্রধান এ সময় তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নিটোরের পরিচালক অধ্যাপক ডক্টর কাজী শামীমুজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন আবুসাইদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি মামলায় আন্দোলনকারীদের দায়ী করছে পুলিশ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু গুলিতে নিহতের ঘটনায় মামলা দায়ের এবং তদন্ত নিয়ে লুকোচুরি করছে পুলিশ ঘটনার দিন পার হলেও বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন তাদের তদন্ত কমিটির কাজও চলছে ঢিমে তালে গুলির ঘটনায় অভিযুক্ত হিসেবে একজন সাব ইন্সপেক্টরের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এলেও তাকে পাওয়া যাচ্ছে না রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা তার ব্যাপারে তথ্য দিতে নারাজ গত জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সময় গুলিতে মারা যান আবু সাঈদ পরদিন রংপুর মেট্রোপলিটনের তাজহার থানায় এই ব্যাপারে একটি মামলা হয় বিবরণে উল্লেখ রয়েছে বেআইনি জনতা সাধারণ মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম চুরি ভাঙচুর ক্ষতি সাধন অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ আসামি হিসেবে নাম উল্লেখ না থাকলেও এতে বলা হয় এরা উশৃঙ্খল দুই তিন হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত তাদের সঙ্গে বিএনপি ও জামায়াত শিবির সমর্থিত নেতাকর্মীও রয়েছে ঘটনা সম্পর্কে মামলায় বলা হয় এ সময় পুরো বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায় তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত ছাত্রের নাম আবু সাঈদ তার পিতা মকবুল হোসেন এবং বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় সাধারণ ছাত্ররা বলছেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেলেও এ হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট মামলা হয়নি উল্টো নিজেদের দোষ ঢেকে পুলিশ দায়ী করছে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের প্রশ্ন প্রকাশ্যে বুকে গুলির যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্ব দেখল সেটি কি তাহলে মিথ্যা তাছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না ভিডিও দেখলে তার প্রমাণ মিলবে সমকালের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির কথা হয় তারা বলেন গত ষোলোই জুলাই দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বেগম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও নেতাকর্মীরা বাধা দেয় এক পর্যায়ে তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানো গ্যাস রাবার বুলেট ও কয়েক রাউন্ড গুলি ছড়ে আবু সাইদ একা দাঁড়িয়ে তা মোকাবেলার চেষ্টা করেন বুক উচিয়ে দেওয়া আউসাইদকে লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি রংপুর মেডিকেল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা জানান সাইদের শরীরে শতাধিক গুলির ক্ষত ছিল আন্দোলনে থাকা বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আবু সাইদের আব্দুল সাফি মোহাম্মদ রিপন ও মোহাম্মদ শিয়াব বলেন এখন পর্যন্ত সর্বত্র স্থাপনা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা নিয়ে আলোচনা অথচ চোখের সামনে আবু সাইদ সহ কত তাজা প্রাণ ঝরে গেল সেই ব্যাপারে কেউ কিছু বলছে না এটা দুঃখজনক পুলিশ আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলেও এ ব্যাপারে সুস্পষ্ট মামলা হয়নি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে তারা বলেন এই ঘটনায় জড়িতদের শাস্তি হোক তবে আবু সাইদ সহ নিহত শিক্ষার্থীদের খুনিদেরও আইনের আওতায় আনা হোক আবু সাইদকে গুলির ঘটনায় অভিযুক্ত হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসআই ইউনুস আলীর নাম এসেছে অনেক চেষ্টা করেও গতকাল শুক্রবার পর্যন্ত তাকে পাওয়া যায়নি তার ফোন বন্ধ রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও তার ব্যাপারে তথ্য দিতে রাজি হননি তবে জানা গেছে তার গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা শ্রীরামপুর ইউনিয়নের দাঙাপাড়া গ্রামে চাকরি সূত্রে পরিবার নিয়ে থাকে রংপুর শহরে ঘটনার পর পুলিশের গোয়েন্দা সংস্থার লোকজন তার গ্রামের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে মৃত্যুর পনেরো মিনিট আগে দিচ্ছিলেন নাশকতার বিচার এবং আওয়ামী লীগের গোল্ড ফিশ গত সপ্তাহের প্রায় পুরোটা জুড়ে সারা দেশে যে তাণ্ডব হয়েছে তা অবিশ্বাস্য অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক এই তাণ্ডবকে একমাত্র একাত্তরের নৃশংসতার সাথে তুলনা করা যায় বেছে বেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করা হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বদলে যাওয়া বাংলাদেশের অনেক উন্নয়ন স্মারক চিহ্ন বিটিভি মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো নির্মাণগুলোতে বেছে বেছে হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে জানিয়েছেন যে যারা নাশকতার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না তিনি জিও কণ্ঠে বলেছেন যে তাদেরকে খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় নেওয়া হবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ ব্যক্তিরাও একই রকম বক্তব্য দিচ্ছেন তারা বলছেন এই নাশকতার সাথে যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে ইতোমধ্যে অনেকে গ্রেফতার হয়েছে চলছে জিরুনি অভিযান তবে শেষ পর্যন্ত নাশকতার মূল হতা এবং নাশকতার সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এদেশের মানুষ দ্রুত অতীত ভুলে যায় আওয়ামী লীগের স্মরণ শক্তি আরও কম সব কিছু ঠিকঠাক হলে সবাই বিশেষ করে আওয়ামী লীগ সব কিছু ভুলে যাবে বলেই আমার সন্দেহ নাজিম হিকমত তার জেলখানার চিঠি কবিতায় লিখেছেন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু জোর এক বছর এখন হয়তো শোকের আয়ু আরও কম আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যার গোল্ড ফিশ মেমোরি রাখা চমৎকার গোল্ড স্মৃতিশক্তি খুবই কম আওয়ামী লীগও তেমনই অতীতের দুঃসময় তারা প্রজ্বলিত স্মৃতির খাতায় ধরে রাখে না দুঃসময়ে গা ঢাকা দেয়া এবং ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে আবার নৌকায় তুলে নেয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতার প্রথম পর্বে গ্রেফতার হন জাতির পিতা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে বন্দি রাখা হয় সেই সময় বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী মুজিবনগর সরকার প্রতিষ্ঠান ক্ষেত্রে দৃঢ় ভূমিকা রেখেছিলেন তাজউদ্দিন আহমেদ স্বল্পতম সময়ের মধ্যে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন স্বাধীন বাংলাদেশের নতুন সরকার গঠন করেন তা তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতার অবিস্মরণীয় ভূমিকার কারণেই মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং এই জনযুদ্ধের সদ্য স্বাধীন বাংলাদেশ ভারতের সমর্থন ও সহযোগিতা আদায়ে বাংলাদেশ সক্ষম হয় কিন্তু এই নয় মাসের যুদ্ধে মুজিবনগর সরকার কেবল পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেনি ঘরের ভেতর ষড়যন্ত্রকারীদের সঙ্গেও যুদ্ধ করে খুনি মোস্তাক জিয়া মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অভ্যুদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রকারীরা ছিল প্রকাশ্যে এই জন্য জিয়াকে সেক্টর কমান্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল খুনি মোস্তাককেও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশন বানানোর প্রস্তাব নিয়ে খুনি মোস্তাকের তৎপরতার কথা আজ কারও অজানা নয় জিয়ার কাছে আইএসআইয়ের কর্নেল বেগম চিঠিও প্রমাণ করে জিয়া ছিল পাকিস্তানের গুপ্তচর কিন্তু খুনি মোস্তাক স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী হয়েছিল গুরুত্বপূর্ণ নেতা হয়েছিল আওয়ামী লীগের এমনকি তাজউদ্দিনকেও ক্ষমতা কেন্দ্র থেকে দূরে ঠেলে দিতে সক্ষম হয়েছিল এই চক্রান্তকারী জিয়াকে করা হয়েছিল উপসেনা প্রধান উপসেনা প্রধানের পদে থাকা অবস্থায় অপতৎপরতার জন্য তাকে রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হলেও শেষ পর্যন্ত তা বাতিল হয় পঁচাত্তরের পনেরো আগস্ট যাত্রীর পিতা শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে খুনি মোস্তাক এবং জিয়া সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগের ভেতর থেকে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের কেউ ছিল অংশীদার কেউ ছিল অযোগ্য অথর্ব ভীরু কাপুরুষ তারা খুনিদের কাছে আত্মসমর্পণ করেছিল কিন্তু উনিশশো সালে শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং স্বদেশ প্রত্যাবর্তন করেন তখন পঁচাত্তরের এই বিভ্রান্ত সুবিধাবাদীদের দূরে ঠেলে দেওয়া হয়নি বঙ্গবন্ধুর রক্তের উপর দিয়ে যারা মোস্তাকের মন্ত্রিসভায় যোগদান করেছিল তাদের কেউ কেউ দলই ছিলেন এবং মেজর জেনারেল শফি মতো ভীরু কাপুরুষ আব্দুল মান্নানের মতো মোস্তাকের মন্ত্রিসভায় যোগদানকারীরাও আওয়ামী লীগে ছিলেন বহাল তবিয়তে সংসদ সদস্য হয়েছিলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিএনপি জামায়াত দেশে তাণ্ডব চালিয়েছিল এ সময় আওয়ামী লীগের নেতাদের বেছে বেছে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দু সালে ভূমিদশ বিজয়ের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দু থেকে দু সাল পর্যন্ত যারা মানবতার বিরুদ্ধে অপরাধ গঠন করে তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করে নিকুঞ্জ বিহারীর মতো অসংখ্য হত্যা পূর্ণিমা ফাইমা সেফালির মতো অসংখ্য নিপীড়ন নারীদের তথ্য সংগ্রহ করেছিল এই কমিশন তারা একটি রিপোর্টও প্রদান করে কিন্তু সেই সময় যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে সংখ্যালঘুদের জমি জমা দখল করেছে তাদের বিচারের আওতায় আনতে পারেনি আওয়ামী একজনেরও বিচার হয়নি কাদের মোল্লার বিচারের পর গণজাগরণ মঞ্চ গঠিত হয়েছিল শাহবাগে সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে হেফাজত আন্দোলন শুরু ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেয় দু হাজার সালের পাঁচই মে এই কর্মসূচিতে হেফাজতে ঢাকা শহরে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল তা গত সতেরো থেকে বিশই জুলাইয়ের তাণ্ডবের সঙ্গেই তুলনীয় হেফাজতের তাণ্ডবের ঘটনায় তদন্ত শুরু হয়েছিল কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল রাষ্ট্রদূহিতার মামলাও হয়েছিল কিন্তু তাদের মধ্যে মাত্র অল্প কয়েকজনেরই বিচার হয়েছে এই পর্যন্ত স্বস্তি ফিরে আসার পরেই সরকার তাদের সাথে আপস সমঝোতা করেছে রাষ্ট্রদ্রোহীদের কেউ কেউ জামাই আদারও পেয়েছে সরকারের কাছ থেকেই সেই সময় বিচার না হবার কারণেই হেফাজতে ধৃষ্টতা বেড়ে যায় দু হাজার একুশ সালে আমাদের মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে তারা দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় সাপের লেজে পা দিলে তারা ছবল মারবেই শত্রুকে ছেড়ে দিলে তারা ভয়ঙ্কর হয় বিশেষ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কখনো আওয়ামী লীগের মৃত্যু হতে পারে না কিন্তু তারপরও আওয়ামী লীগ বদলায় না অতীত থেকে শিক্ষা নেয় না দু হাজার তেরো সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধা সরকারের দাবিতে বিএনপি আন্দোলন শুরু করে এ সময় শুরু হয় আগুন সন্ত্রাস পেট্রোল বোমা গান পাউডারে জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি বাড়ি সরকারি স্থাপনা বোমা বিস্ফোরণ করা হয় বিভিন্ন স্থানে প্রাণ যায় নিরীহ মানুষের আওয়ামী লীগ এ সময় অনেকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা করে কিন্তু এই সমস্ত ঘটনাগুলোতে কয়জনের বিচার হয়েছে দু সালে আমলি সরকার দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্তির আগে বেগম খালেদা অনির্দিষ্টকালের জন্য সারা দেশে অবরোধের ঘোষণা দেন তিনি নিজে অবস্থান গ্রহণ করেন গুলশানে তার দলীয় কার্যালয়ে ঘোষণা করেন সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না তার নির্দেশে সারা দেশে চলে তাণ্ডব সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষ কিন্তু দু সালের এই সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ কিন্তু দু সালের এই আগুন সন্ত্রাস এবং জ্বালা পোড়াওয়ের বিচার নিয়ে আজও চলছে আলো আধারির খেলা এভাবে ইতিহাস ঘাটলে দেখা যায় আওয়ামী লীগ দুষ্কৃতিকারীদের শাস্তি প্রদানে কঠোর হতে পারে না যে কারণে ষড়যন্ত্রকারীরা বারবার পরাজিত হয় বটে কিন্তু আবার সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু করেন নতুন ষড়যন্ত্র সন্ত্রাস সহিংসতা করায় রাষ্ট্র এবং জনগণকে জিম্মি করে এবারের ঘটনাটি তারই এক বহিঃপ্রকাশ আওয়ামী লীগ যুদ্ধ বিচার করেছে বটে কিন্তু তাদের শিকর উপরে ফেলতে পারেনি হেফাজতের সাথে সন্ধি করে জঙ্গিদের সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে এরাই জুলাই তাণ্ডবের মূল হতা সতেরোই জুলাই থেকে সারা দেশে যে পরিকল্পিত তাণ্ডব এবং নাশকতার হয়েছে তা নজিরবিহীন আওয়ামী লীগকে নাশকতার বিচার করতেই হবে এই বিচার যদি না করে এর সঙ্গে জড়িত এবং এর মূল হতাদের যদি খুঁজে না বের করে তাহলে সামনের দিনগুলোতে আমলিগের জন্য আরও বড় সংকট অপেক্ষা করছে আওয়ামী লীগ ক্ষমানীতি থেকে সরে আসতে হবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে যারা রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে যারা উন্নয়নের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত হয় তাদেরকে আইনের আওতায় আনতেই হবে এর কোনো বিকল্প নেই আওয়ামী লীগ যদি গোল হয় একটি সুস্থ পরিবেশ হলেই যদি ভুলে যায় সব কিছু ঠিক আছে বলে আত্মতুষ্টিতে ভোগে তাহলে সামনের ক্ষমতাসীন দলটি আরও বড় ধরনের সংকটের মুখোমুখি হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ